হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো চাকরির আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেক আপডেট পেন্ডিং রয়েছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তো চলো, অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এটা হচ্ছে আর্মির একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আর খুব ভালো স্যালারি আছে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো এই এটা হচ্ছে একটা জেনুইন চ্যানেল, অবশ্যই তোমরা এখান থেকে জেনুইন নিউজই পাবে। তো দেখে নাও কতগুলো পোস্ট আছে। এএসআই পোস্টের জন্য তোমাদের আছে 11টা, স্টেনোগ্রাফার আর হেড কনস্টেবল মানে মিনিস্ট্রেলের জন্য আছে তোমার 312টা, টোটাল 323টা ভ্যাকেন্সি আছে। দেখো নোটে কী বলছে, অপশান এতে বলছে 10% ভ্যাকেন্সিস আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান, মানে এক্স সার্ভিসম্যানদের জন্য 10% রিজার্ভ থাকবে। অপশান বিতে বলছে ভ্যাকেন্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ, বিএসএফ রিজার্ভস আর রাইট টু মেক চেঞ্জেস অর ক্যান্সেল অর পোস্টপন দ্য রিক্রুটমেন্ট উইদাউট অ্যাসাইনিং এনি রিজনস, মানে কোনো কারণবশত এই যে রিজার্ভেশনটা এটা কিছুটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে, কারণ যদি কোনো কারণ থাকে তবেই চেঞ্জ হতে পারে, নাহলে নয়। 3 নম্বর বলছে যে লাস্ট ডেট 30 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নোটিস, মানে যাবে থেকে পাবলিশ হচ্ছে তার থেকে 30 দিনের মধ্যেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর বন্ধুরা বলে রাখি আগে যে এটা অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। অপশান ডিতে আছে দ্য ক্রুসিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি দ্য ক্লোজিং ডেট ফর রিসিট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস, তার মানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স নির্ধারিত করা হচ্ছে। তার মানে তোমাদের বয়স হতে হবে 18 বছরের ওপরে, সেটা কিন্তু এই লাস্ট ডেট অনুযায়ী এই ফর্মের। আর যে ঊর্ধ্ব যে বয়সসীমা সেটা কিন্তু তোমাদেরকে যে ক্যাটাগরি অনুযায়ী ছাড় পেয়ে যাও, ওবিসিরা 3 বছর এবং এসসিরা 5 বছরের, আর এমনি নর্মাল ম্যাক্সিমাম এজ আছে জেনারেলদের জন্য 25 বছর। তো এটাও কিন্তু তোমাদের কাউন্ট করাবে এই লাস্ট ডেটের টাইম অনুযায়ী বা ডেট অনুযায়ী। ওকে, এবার তোমাদের পে স্কেলটা দেখিয়ে দিই। 5 লেভেল 5 অনুযায়ী আছে এএসআইদের জন্য, তাদের প্রথমে শুরু হচ্ছে 29,200 টাকা থেকে এবং শেষ হবে 92,300 টাকা। তো বিশাল একটা স্যালারি আছে বন্ধুরা, বুঝতেই পারছো কত ভালো স্যালারি। আর এইচসি মানে হেড কনস্টেবলের জন্য রয়েছে মিনিস্টার লেভেলে, সেটা হচ্ছে লেভেল 4, তোমাদের শুরু হবে 25,500 টাকা থেকে এবং শেষ হবে 81,100 টাকায়। তো অনেক সাউন্ড স্যালারি আছে, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। আর যাদের এই আর্মিতে শখ, তো তোমরা কিন্তু এটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ভালো একটা সুযোগ হতে চলেছে বন্ধুরা। আবার বলে রাখি, যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওখানে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি আর পিডিএফও দিয়ে দিচ্ছি, অফিসিয়াল লিঙ্কও দিয়ে দেবো। তো সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো দেখো এজ লিমিট কি আছে, 18 থেকে 25 বছর, যেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার ইনস্ট্রাকশন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাইম টু টাইম, তার মানে কি তোমাদের ওই ওই যেটা কাস্ট অনুযায়ী তোমরা ছাড় পেয়ে থাকবে, এটা যেটা তোমরা পাও রিজার্ভেশন ক্যাটাগরি। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশনস কী কী আছে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস মিনিমাম এডুকেশন অফ ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে 10+2 তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো শাখায়, তোমরা সায়েন্স আর্টস কমার্স কোনো রকম কিছু মেনশন করা নেই আপাতত। তো তোমরা যে কোনো শাখায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড অলসো মিট দ্য রিকুইসাইট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল স্ট্যান্ডার্ড স্পেসিফাইড ফর দ্য পোস্ট, তার মানে তোমাদেরকে অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে বা করাতে হবে যদি তোমরা চাকরিটা পেয়ে যাও বা সেই সমস্ত স্টেজগুলো পার করতে করতে আসো, অবশ্যই তোমাদের কিন্তু মেডিকেল হবে। আর এটা তো জানা কথা যে আর্মির চাকরিতে মেডিকেল তো আগেই হবে। তাহলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে HTTPS, দেখতেই পাচ্ছ, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এতে আর বিশেষ কিছু বলার নেই, অনলাইনে আবেদন করতে হবে। এটা আর বাংলাতে বিশেষ কিছু ট্রান্সলেট করে আমার লাভ হয়নি, তো তোমাদেরকে একই নোটিস আমি আগেই বলে দিয়েছি ইংলিশটা দেখে দেখে, আর বিশেষ কিছু বলা নেই এখানে। তো যেটা ক্রাইটেরিয়া তোমরা বুঝতে পেরে গেছো, ফর্ম ফিল আপ অতি সত্বর করে নিও কারণ বেশি দিন সময় নেই, আর অনেক ফর্ম ফিল আপ করতে করতে কিন্তু সার্ভারের প্রবলেম হয়ে যায়। তো তোমরা খুব ভালো করে এটা জানো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করে দিই। তো এর জন্য একটা অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আর এর পরবর্তী অনেক 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 চাকরির আপডেট নিয়ে আমি হাজির হবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অল করে দিন। তো আজকে আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।